নমস্কার বন্ধুরা, গম ফ্যামিলি টিভিতে স্বাগত। আজকে আমের আচার করব। আমাদের বাড়ির গাছে আম হয়েছে, সেই আম পারবো, পেরে আমের আচার তৈরি করব। আর কিভাবে তৈরি করব সব কিছু তোমাদের দেখাবো। আগে আমটা পেরে আনি, চলো আমটা পেরে আনি। আমগুলো কেটে নেবো, বোমা আমগুলো কেটে দেবে, আর তার ভিতরে আমি মশলাগুলো ভেজে নেবো। রাঁধুনি, সর্ষে, লঙ্কা, ধনে, জিরে, গোলমরিচ, মৌরি, এইগুলো ভেজে গুঁড়ো করে দেবো। আর লাগবে লবণ, হলুদ, একটু সাদা তেল আর পাঁচ ফোড়ন। এবার দেখো কীভাবে আচারটা তৈরি করি। এই দেখো গোটা মশলাগুলো আমি ভেজে দেবো, আস্তে আস্তে ভেজে নেবো। সব একসঙ্গে দিয়ে দিচ্ছি, সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, নামাই নেবো। এই দেখো এইভাবে ভেজে নিতে হবে। আমি হালকা জাল দিয়ে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। এই ভাজা মশলাটা কিন্তু এখন দেবো না, এবার শিলে বেটে নেবো, নিয়ে লাস্টে দেবো। মশলাটা ভেজে নামিয়ে নিয়েছি, এবার আচারটা বানাবো। তার জন্য কড়াই তেল দিচ্ছি, সাদা তেল। এবার পাঁচ ফোড়ন দেবো। দুটো লঙ্কা দেবো ফোড়ন। আমটা দেখো আমি খোলা ছাড়িয়ে, আর এবার ছলিটা থাকবে ভিতরে, আটিটা বের করে দিয়েছি। এই ছলিটা থাকলে তাহলে বেশ মানে আস্তে আস্তে থাকবে, আর তা নাহলে ছলিটা তো বাদ দিলে ঘেঁটে মতো যাবে। আর এটা আমগুলো পুরো এভাবে আস্তে আস্তে থাকবে। এবার আমগুলো দিয়ে দিব। আমের ভিতরে লবণ দেবো, পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু মেরে ফেলে নেবো। এবার 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দিয়ে তারপরে মশলাটা গুঁড়ো করে নেবো, শিলে শিলে গুঁড়ো করে নেবো। ভাজা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার তুলে নেবো। এই দেখো সুন্দর হয়েছে, খুব সুন্দর সেনও বেরোচ্ছে। এটা এটা নামানোর সময় তারপরে দেবো আমি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে আলুগুলো। এবার একটু হলুদ দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার চিনি দিয়ে দেবো। চিনি আর গুড় দু রকম দেবো, দিয়ে দু রকম দিলে খেতে ভালো লাগবে। চিনিটা দিয়ে দিচ্ছি, এবার গুড় দিয়ে দেবো। এটা আখের গুড়, চিনি দেওয়া হয়ে গেছে, এবার আখের মিষ্টিটা দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি আচার তৈরি করবো। আপনারা যদি মনে করেন একটু টক টক করবেন তাহলে এর মিষ্টিটা কম দেবেন। আমার চিনি দিয়ে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। এবার চিনি তারপর গুড়টা ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেবো, আস্তে আস্তে নেড়ে নেবো। কি হয়েছে? আয় কি আচার খাবি বলতো, আজকে কি আচার বলতো?
আমের আচার খেতে চলে এসেছে, আমের আচার খাবে। আমের আচারটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, একটাও ভাঙেনি। ছড়িটা আছে তো, ওই জন্য ভাঙিনি। আমার আচারটা আমি খুব হালকা জাল দিয়ে দিয়ে করেছি, কিন্তু বেশি জোরে জাল দিলে হবে না। গ্যাসে করলেও গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে তারপর করতে হবে, তা নইলে হচ্ছে চিট মতো হয়ে যাবে, ভালো লাগবে না, বেশি ফোটালেও হবে না। এই দেখো আমি কেমন করেছি, এরকম তৈরি করতে হবে। এবার সেই ভাজা মশলাটা, যে মশলাগুলো গোটা মশলাগুলো ভেজে নিয়েছিলাম, সেইগুলো ওপর থেকে ছড়িয়ে দেবো। ঝাল দেবো বাবা, হার্দিক বলছে ঝাল খাবে, ঝাল দিলে ভালো লাগবে তো, তখন বলবে না তো দিদি ঝাল লাগছে, ঝাল ভালো লাগে। মশলাটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, সবটা লাগিনি, এগুলো আবার অন্য সময় যদি আমের চাটনি কিংবা তেঁতুলির আচার করি তখন দিয়ে দেবো। দেখো আমার আচারটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব, হয়ে গেছে। তেঁতুল আমের আচার হয়ে গিয়ে, তেঁতুল আচার হয়ে গিয়ে, এখন রাজদীপ আমের আচার খাবে বলে এক ঘন্টা বসে আছে, এবার দেখি খেয়ে কি বলে। এই রাজদীপ, তুই তো টক খাস নি, টক খাস না, দেখ খেয়ে যা, তোমরা জ্বর হয়েছে খাবি, জ্বর হয়নি এখন, না উঠতে না। তুই গরম না রাজদীপ, গরম তবে ভেতরে মালাটা ঢুকেছে, দারুন ভেতরে মালাটা, দারুন ঢুকেছে, দারুন টেস্ট পাওয়া যাচ্ছে। আপনারা ভেতর ছলি রাখবেন, নাহলে পুরো গোলে সিদ্ধ হয়ে যাবে, ছলি রেখে দেবেন, দারুন টেস্ট হবে, দেখুন কতটা কত সুন্দর ছাড়াচ্ছে না গা দিয়ে, একটা একটা ধরবে আর খাবে, আর সারা সারা বছর রেখে খাবেন, খুব ভালো লাগবে। এখন কাঁথা কাছে মানে এটা জুড়ে গেলে বসে গেলে তখন খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা আচারটা, আচারটা তো ফাটাফাটি হয়েছে, আপনারা এরকম বাড়ি বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর আমাদের চ্যানেল বং ফ্যামিলি টিভি সাবস্ক্রাইব করুন, আর যা যা ফেসবুক দেখছো তার প্লিজ আমাদের পেজটা ফলো করে পাশে থাকো, আসছি পরের ভিডিও নিয়ে। আমার দিদি এটা মানে হয়েছে চলছে।